ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার সমগ্র ফরিক দর্শক আসসালাম আমি সৈয়দ আবুল হাসেম আজাদ আমি এখন আছি চট্টগ্রাম উত্তর ফরিশরি বুসফুত থানা অন্তর্গত দুই নং দাঁতমারা ইউনিয়নের তিন নং ওয়ার্ড কাঞ্চানা কেন্দ্রীয় ঈদগা ময়দানে তো এখানে আজ আমার নিজের জন্মস্থানে যেখানে আমার বাড়ি আমার বাড়ির পাশে ঈদগা আজকে আমার এলাকার অন্য ব্যক্তিদের সাথে কথা বলবো আর প্রিয় দর্শক আমি আবারও বলতেছি আমি এখন আছি আমাদের চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি বুসপুর থানা অন্তর্গত দুই নং দাঁতমাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড কাঞ্ছানা কেন্দ্রীয় ঈদগাম ময়দানে যেখানে আমাদের দুই নং দাঁতমাড়া ইউনিয়নের তিন তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আলাম সাহেবকে আমরা সাথে পেয়েছি আমরা এখন কথা বলবো অন্তত দেশবাসীর উদ্দেশ্যে জানিয়া আলম সাহেব আমাদের কিছু বলবেন সালাম আলাইকুম ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার সমগ্র ফরিকছুরিবাসীকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি পাশাপাশি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক সাংবাদিকরা বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা অবদান রেখে থাকেন এবং সেই অবদানকে আমাদেরকে স্বীকার করতে হবে আজকে বিশেষ করে আমাদের এলাকার ছোট ভাই একজন সাংবাদিক আমার কাছে এসেছেন এই জন্য আমার খুব গর্ববোধ করছি এবং উনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে যাচ্ছেন এবং নিজস্ব টিভি খুলেছেন এবং আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতেছেন এবং আগামীতেও আমাদের উন্নয়ন এবং বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবেন সে প্রত্যাশা রাখে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি ফরিশুরীবাসীকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি ধন্যবাদ সবাইকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত খানা কেন্দ্রীয় ঈদগাহী সকল মুসল্যবৃন্দ এবং আজকের এ মিডিয়ার সম্মানিত সদরীয় ব্যক্তিত্ব জনাব আবুল হাসান আজাদ সাহেব সম্মানিত উপস্থিতি আমরা ইনশাল্লাহ যথাসময় ঈদের নামাজ সম্পূর্ণ করেছি এবং সকল মুসলমানদেরকে নিয়ে আমরা ঈদগাহ সমবেত হয়েছি সুন্দর পরিবেশ আল্লাহ রহমতে আমরা আমাদের ঈদের নামাজ শেষ করার পর আমরা একে অপরের সাথে কুলাকুলি করে আমরা ঈদের যে আনন্দ ঈদের যে উল্লাস আমরা সবাই উপভোগ করতেছি ইনশাল্লাহ আমাদের এই দু নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত তিন নং ওয়ার্ড এ কামসানা কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদ সংলগ্ন এই এলাকা সর্বস্তরের সকল এলাকাবাসী সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে আমার বলতে হচ্ছে আমার আনন্দ লাগতেছে এই জন্য যে আমার যেখানে জন্ম একদম আমার বাড়ির পাশে এই কেন্দ্রীয় কাঞ্চনা কেন্দ্রীয় জামি মসজিদ কাঞ্চনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান একদম আমার বাড়ির পাশে অনেক বছর পরে আমি আমার বাড়িতে ঈদ করার জন্য এসেছি তো আজকে আমার এলাকার সবার সাথে আমি একটু একটু কথা বলবো সবাই থাকেন হ্যাঁ সবার সাথে একটু একটু কথা বলবো বিশেষ করে আমার বড় একটি আনন্দের বিষয় হচ্ছে যে অন্তত আমার এলাকায় আজকে আমি ঈদের নামাজ আদায় করতে পেরেছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি আমি এখন কথা বলবো আমার ছোটবেলার অনেক বন্ধুবার এখানে আছে আমার আত্মীয় স্বজন আমি সবাই নাম বলতে পারবো না সবাই একটু একটু করে ঈদ মুবারক মুবারক জানা দেবেন ঈদ আব্বু বলো মোবারক বলো প্রিয় দর্শক আমি এখন কথা বলবো কিছুক্ষণ আগে কথা বলেছিলাম দুই নং দাঁতবারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জানিয়ালাম সাহেবের প্রথম পুত্র আমার ভাতিজা রিপাতের সাথে সালামু আলাইকুম তানজিলা মিডিয়ার পক্ষ থেকে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসলে কর্মব্যস্ত কর্মব্যস্তই জীবনে একবারই বছরে দুই তিনবারই সম্ভবত আমাদের একত্রিত হওয়ার সুযোগ হয় আজকে তার মধ্যে একদিন সেজন্য আমরা সবাই খুশি এবং আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বুর পক্ষ থেকে সবাইকে দাঁতমারা ইউনিয়নবাসীর সকলকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক সকলকে

ভিতর উপলক্ষে কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদ কাঞ্চনা গ্রাম কোনো এক সময় খুব অবহেলিত ছিল বর্তমানে আমাদের চেয়ারম্যান জানে আলমের রুসিলাই আল্লাহ রহমতে আমাদের এই মসজিদ উন্নয়নের জন্য আমরা চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ দিই এবং এই তানজিন তানজিনের মিডিয়া পক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক তাহলে আসসালামু আলাইকুম ঈদ হ্যাঁ আসলে প্রিয় দর্শক আমার বলতে হচ্ছে একটু করে আমাদেরকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যিনি আমাদের কেন্দ্রীয় কাঞ্চনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যিনি আমাদেরকে নামাজ পড়াইছিলেন সেই ইমাম সাহেবকে এখানে পেয়েছি সংক্ষিপ্ত আকার সাহেব কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাঞ্চনা জামা মসজিদের পক্ষ মুসলিদের পক্ষ থেকে অর্থাৎ দুই নং দাঁতমারা ইউনিয়ন চেয়ারম্যান জান আলম সাহেবের মসজিদের পক্ষ থেকে দুই নং দাঁতমারা ইউনিয়নের সকল মুসলমান নর নারীকে ঈদ মোবারক অসংখ্য ধন্যবাদ পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিডিয়ামকে ঈদ মুবারক আর খানসানা ঈদের পক্ষ থেকে সকল মুসল্লি ভাইদের পক্ষ থেকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আহ প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো কানছানা কেন্দ্রীয় জামে মসজিদের যিনি কমিটির সভাপতি হাজি আব্দুল বাতেন ভাইয়ের সাথে যে আজকে আপনি আমাদের বিশেষ করে সারা বিশ্বের মুসলিম মুম্বার জন্য আমাদের কাঞ্চানা কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক জানাবেন আপনি আসসালামু আলাইকুম ঈদ মুবারক এবং আমি কাঞ্চনা ঈদ ঈদ থেকে আমি আপনাদের কাছে সালাম জানাই এবং আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ দর্শক আমি এখন কথা বলবো এই কাঞ্চনা কেন্দ্রীয় জামে মসজিদে কেশিয়ার আমার বাতিজা মোহাম্মদ তৈবুর সাথে আসসালামু আলাইকুম আমাদের কাঞ্চনা এই দাঁতমারা কানছমা জামে মসজিদের ঈদগাঁহ থেকে আমরা সবাইকে সারা বাংলাদেশের ঈদুলোককে ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ধন্যবাদ আপনাকে আমি এখন কথা বলবো কাঞ্চনা গ্রামের যিনি বর্তমানে রানিং সর্দার আজকে বহু বছর পর্যন্ত আমার সা আলি আহমদ সর্দার আঙ্কেলের সাথে কথা বলবো ঈদ মোবারক কোন করি আর জোরে আপন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুনমারা ইউনিয়নের কাঞ্চনা কাঞ্চনা গ্রামের কাঞ্চনা কাঞ্চনা কেন্দ্রে জামি মসজিদ কাঞ্চনা কাঞ্চনা কেন্দ্রে জামি মসজিদ থেকে আমরা সমগ্র বাংলাদেশের সমস্ত সমগ্র বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি আর আমরা আনন্দিত হয়েছি এই জন্য আমরা দীর্ঘ এক মাস রমজানের রোজা রাখার পর সিএম সাধনার পর আলহামদুলিল্লাহ আমরা ঈদ উদযাপন করতে পেরেছি আমরা কেউ অন্যের সাথে দুঃখ দুঃখ সুখ বিলেতে পেরেছি তো অনেক মুসলমানরা আজকে বিশ্বের বুকে ঈদ উদযাপন করতে পারতেছে না তাদের জন্য আমরা দোয়া রাখছি তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করতেছি

থানা অন্তর্গত দুই নং দাঁতমারা ইউনিয়ন তিন নং ওয়ার্ড কাঞ্চনা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাকে লাইক করবেন না শেয়ার করবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আসসালাম আলাইকুম